স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙে তেরা নুনে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও তু হাত বাড়িয়ে দাও প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়ি দিলাম অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম দর্শক আজ আমরা চলে যাচ্ছি সাভারের কমলাপুরের রাজারবাগে তুলে ধরব সেখানকার বিশেষ শিশুদের কথা থাকুন আমার সঙ্গে সবাই কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আমাদের যাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা আছে তাদেরকে যাতে আমরা সঠিকভাবে সাপোর্ট দিতে পারি তাদের সঠিকভাবে যত্ন নিতে পারি এটা তো খুব গুরুত্বপূর্ণ তাই না সেই লক্ষ্যে এখানে একটা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি হাত বাড়িয়ে দিলাম এই যে অনুষ্ঠানটা এটার মাধ্যমে আমাদের একজন বিশেষজ্ঞ আছেন আজকে আমাদের সাথে উনি বলবেন আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানেরা আছে কীভাবে আমরা তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে যত্ন নিতে হবে প্রশিক্ষণ দিতে হবে এবং এগিয়ে নিয়ে যাব মোট কথা হচ্ছে ম্যানেজমেন্ট সম্পর্কে বলবেন যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কীভাবে ম্যানেজ করতে হবে পরিবারে জি আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আমাদের আজকের বিশেষজ্ঞকে পেয়ে গেলাম আপা বসেন আপনার পরিচয়টি আগে দিবেন থ্যাংক ইউ আমার নাম তাহমিনা হক আমি বিশেষ ছেলে মেয়েদের নিয়ে কাজ করি তার সাথে আমার আরেকটা পরিচয় আছে আমার একটা ছেলে আছে যার বয়স 30 বছর এখান থেকে যেটা ডায়াগনোসিস হয়েছিল হ্যাঁ সে একজন বিশেষ বাচ্চা একটা ছোট বাচ্চা যখন আসে কারো জীবনে কারো সে কি করে আমাদের যখন ছেলে মেয়ে হয় তখন কি করি আমরা সেটাই করেছি আমি ডাক্তাররা বলেছে বা বিশেষজ্ঞরা বলেছে তার এটা অসুবিধা আছে সে হাঁটতে পারে না সে কথা বলতে পারে না বুদ্ধি তার কম ইয়েস ওগুলো বলেছে একটা একটা করে কিন্তু তার জন্য তো কোনো কিছু থেমে থাকেনি সে পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করেছে যারা ছিল তাদের সাথে মেলামেশা করেছে তার পরিবারের যে সমস্ত নিয়মকানুন সেগুলো পালন করেছে সবার সাথে বসে খেত যখন স্কুলে যাওয়ার সময় হয়েছে আমরা স্কুল খুঁজে তাকে স্কুলে দিয়েছি সন্ধ্যার সময় পড়তে বসতো সকালবেলা উঠে স্কুলে যেত যখন আস্তে আস্তে বড় হলো তখন টাকা পয়সা চিনেছে আমরা যেহেতু ওখানে কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার সে ব্যবহার করা শিখেছে এখন কি করছে এখন সে একটা অফিসে কাজ করছে সে এইচআর ডিপার্টমেন্টের একটা অংশ সে দেখে নামটা শুনতে চাই আপনার ছেলের আমার ছেলের নাম আমরা ডাকি তাকে পিকলু বলে ওর নাম আহমদ রাগি বিয়াসার আপনি আছেন কোথায় কোথায় কাজ করছেন আমি এখন আছি সিঙ্গাপুরে 22 বছর 23 বছর যাবত আছি সেখানেই কাজ করছি বিশেষ বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ ওখানকার স্কুলে আমি টিচার আমরা জানতে চাইবো আপনার কাছে যে আমাদের বাসায় বা আমাদের সন্তানরা যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যারা সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন যারা ডাউন সিনড্রোম যারা বুদ্ধি প্রতিবন্ধী বা আইডি কীভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যায় আপা আপনি যদি আমাদের মায়েদের বাবাদের কাছে বলেন সে যদি কথা না বলতে পারে তাহলে সে কীভাবে আরেকজনকে বলবে যে আমার খারাপ লাগছে বা আমার ভালো লাগছে বা আমি এটা চাচ্ছি সেটা কীভাবে বলবে সে যদি কোনো নিয়মকানুন মানতে না চায় যেটা তার জন্য একটু অসুবিধাজনক সেটা আমরা কীভাবে করব। অন্য ছেলে মেয়েদেরকে যেভাবে করে থাকি ঠিক সেভাবেই করতে হয়তো তাদেরকে একটু বোঝাতে হয় বেশি একটু এর চেয়ে বেশি আর কিছু নাই আসলে এই সময় মা বাবাকে তাদের মনটাকে ঠিক করার জন্য কীভাবে অ্যাকসেপ্ট করা উচিত বিষয়টাকে এক বছর থেকেই তো আমরা দেখতে পাই ছেলে মেয়েগুলো ঘাড় নাড়াচ্ছে তারপর কথা বলছে তারপর রেসপন্ড করছে তখন আমরা প্রথম কি করি আমরা প্রথম শরণাপন্ন হই যে কোনো ডাক্তার আমাদেরকে যদি বলে দেয় যে কি হয়েছে অনেক সময় দেখা যায় যে জন্মের পরপরই ডাক্তাররা বলছে যে আপনাদেরকে সবসময় কোনো ডাক্তারের পরামর্শে থাকতে হবে বা কোনো স্পেশাল নিড যারা দেখছে তাদেরকে দেখেন যেমন শিশু বিকাশ কেন্দ্র সেখানে যেতে বলে তার কারণটা হচ্ছে ডাক্তাররা তখনই বুঝতে পারে যে হয়তো বা তাদের বিকাশটার একটা ডিলে আছে বাচ্চার বিকাশের ডিলে থাকতে পারে অসম্ভব কিছু না অনেকেই বলে থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো যেটা মাইলস্টোন যেটা বলছি আমরা দেখছি যে বাচ্চারা হওয়ার পরে তারা কথা শিখছে তারা
হাঁটতে শিখছে, তার আগে হামাগুড়ি দিতে শিখছে, বসতে শিখছে, অল্প অল্প করে শব্দ করছে, মানুষজন দেখলে তাদের সাথে ডাকাডাকি করছে, এগুলো করছে। তো যখনই না হচ্ছে তখনই আমরা চিন্তা করি যে কেন হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে আরে হয়ে যাবে এটা। কিছু কিছু আছেন যারা খুবই সচেতন, খুবই সেন্সিটিভ, তারা বলে দেন যে না, মনে হয় আমাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমি হয়েছিলাম, আমি গিয়েছিলাম যখন আমার ছেলের বয়স 6 মাস না আর একটু বেশি, ও দাঁড়াতো কিন্তু দেখতাম যে আর হাঁটতে পারছে না, সে ধরে ধরে হাঁটতো কিন্তু ঠিক বসছে না, বসলেও কেমন যেন এরকম করে বসছে, পিঠটা গোল হয়ে যাচ্ছে। তো আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, ডাক্তাররা বলেছে ঠিক হয়ে যাবে, একটু হয়তো ধীরে হচ্ছে। তো এই যে জিনিসগুলো তখন আমরা একটু সচেতন হই এবং বলি, তো কী করতে পারি আমরা তখন? হাল ছেড়ে না দেওয়া। আচ্ছা, একটু ডিলে আছে, আমরা করে যাই যেটা স্বাভাবিক, তার স্বাভাবিক কাজের মধ্যে যেটা হয় যে তাকে টয়লেট ট্রেনিং বা বাথরুমে যাওয়া, পেশাব করা, পায়খানা করা, সেটা আমরা শিখে থাকি। তারপর আসে তার খাওয়া দাওয়ার ব্যাপারটা, এগুলো কিন্তু বন্ধ থাকে না, এগুলো কিন্তু হয়ে যায়। এগুলো যদি আমরা তখনই 2 বছর আড়াই বছর থেকে শুরু করে দেই, এটা কিন্তু স্বাভাবিক নিয়মে আমরা করে থাকি, ওটা করতে থাকি এবং পাশাপাশি দেখতে থাকি তার অন্যান্য যে ডেভেলপমেন্টগুলো, সে হাঁটতে পারছে কিনা। মাইলস্টোন বলতে আমরা প্রথম বুঝে থাকি হাঁটতে পারা, দেখা যাচ্ছে যে না সে হাঁটছে না, হাঁটলেও একটু অন্যরকমভাবে হাঁটছে, টলমল করে হাঁটছে, পড়ে যাচ্ছে। তারপর কথা বলা, 1.5-2 বছর থেকে শব্দ শুরু করে দেয়, অনেকেই আছে কথা বলে না। তারপর আছে যে অনেক মা বাবা মারাই বলে থাকে রাতে ঘুমায় না, সেটাও কিন্তু একটা সাইন বা একটা জায়গা যেখানে বাবা মারা একটু শঙ্কিত হয়ে যায়, একটু কনসার্ন হয়ে যায়, নট শঙ্কিত, তারা একটু কনসার্ন, তারা চিন্তিত হয়। তারপর যেটা হয় যে যখন কাঁদে তখন একটা মনে হলো যে একটু অস্বাভাবিক একটা আচরণ করছে, এটা ঠিক স্বাভাবিক বাচ্চার মতন চিৎকার করছে না, চিৎকারটা একটু অন্যরকম, তখনও তারা একটু চিন্তিত হয় এবং তারা যারা বিশেষজ্ঞ আছে বিশেষ করে ডাক্তারের কাছে যাওয়া শুরু করে। তো এই যে সময়টা আমরা যেটা করছি সেখানটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা বলে থাকি যে আর্লি ইন্টারভেনশন। তা আমি জানি না এইখানে আর্লি ইন্টারভেনশন কোত্থেকে আমরা শুরু করব, তবে আমি যেটুকু জানি বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বলে একটা শিক্ষা শুরু হয়েছে, তো ওইখানটা যদি আমরা নিতে পারি এবং বাড়িতে যে কাজগুলো আমরা করানোর কথা, যে খাওয়া দাওয়া, টয়লেট ট্রেনিং, বাথরুমের ট্রেনিং, সেই সাথে আনুষঙ্গিক কাপড় পরা এবং পরিবারের সবার সাথে হৃদ্যতা তৈরি করা, আমরা দেখছি তার একটা অন্যরকমভাবে সে বড় হচ্ছে, কিন্তু আমরা তাকে আলাদা না করে যত আমরা তার সাথে কাজ করা শুরু করব, চিন্তা করে দেখেন যে কিভাবে করব। সে আমাদের পরিবারের একটা ছেলে, একটা 2 বছরের ছেলের সাথে আমি যেভাবে ব্যবহার করি, বাবা মারা যদি সেভাবে ব্যবহার করেন, ভাই বোনরা যদি সেভাবে তার সাথে ব্যবহার করেন, তাহলে দেখা যায় তার প্রতিবন্ধকতা থাকলেও এটা অতটা প্রকট হয় না। প্রথম যেটা হয় সেটা হচ্ছে পরিবার থেকে, তারপর হচ্ছে এক্সটেন্ডেড পরিবার, এক্সটেন্ডেড পরিবারের লোকজন কিভাবে তাকে গ্রহণ করছে, আমি গ্রহণ করছি বাবা মা হিসাবে, তারপর গ্রহণ করছে আমার ছেলেমেয়েরা, তারপর আসছে এক্সটেন্ডেড পরিবার। তো এগুলো যদি প্রত্যেকটা স্টেজে আমরা অন্য একটা বাচ্চার মতন, যে বাচ্চাটার কোনো রকম প্রতিবন্ধকতা নাই, সেখানে যেভাবে করি সেভাবে যদি করতে পারি, তাহলে কিন্তু আর্লি ইন্টারভেনশন, যেটা ইনস্টিটিউশনাল আর্লি ইন্টারভেনশন না হয়ে বাড়িতেই হচ্ছে আর্লি ইন্টারভেনশন। তার মানে আপা এটাই, যখনই পরিবারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর উপস্থিতি আমরা বুঝতে পারবো, তখন আমাকে হতাশ হয়ে গেলে চলবে না, বিষণ্ণ হয়ে গেলে চলবে না, আমাকে চেষ্টা করতে হবে আমার আর 2 বাচ্চাকে আমি যেভাবে দেখছি ম্যানেজ করছি ওভাবেই তাকে ম্যানেজ করতে হয়তো একটু এফোর্ট বেশি দিতে হবে। আপা, পরিবারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু যখন চলে আসে তখন আসলে তার ম্যানেজমেন্টের জন্য একটি পরিবার কী করণীয় তার? কারণ বিষণ্ণ তো হবই, আমার ভিতরে একটা তখন একটা প্রশ্ন জাগবে, বিষণ্ণতা আসবে, বিষণ্ণ হচ্ছি কিন্তু বিষণ্ণতাটাকে ধরে রাখছি না, আমি বিষণ্ণতাটাকে, হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমাকে কাজটা করে যেতে হবে, এটা কিভাবে করব, এটাই করতে হবে। অনেক ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। দর্শক, এখন আমরা আসলে আমাদের এখানে উপস্থিত যে অভিভাবকরা আছেন তাদের সন্তানদেরকে নিয়ে আমরা ওনাদের কাছে চলে যাব, ওনাদের কাছ থেকে প্রশ্ন নেব, ওনারা আপাকে প্রশ্ন করবেন এবং আমাদের বিশেষজ্ঞ সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। দর্শক, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি,
অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বাজার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। আমাদের সামনে আছেন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এবং তাদের অভিভাবকরা, এবং প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি তাহমিনা হক। দর্শক, চলে যাচ্ছি এখন আমাদের অভিভাবকদের কাছে, সরাসরি প্রশ্ন নেব। জি আপা, আপনার প্রশ্নটি করেন আপাকে। আমার ছেলে পা দিয়ে ও সব কিছু করে, হাত দিয়ে পারে না, কিন্তু ওর নেকটা এখনো কন্ট্রোল হয় নাই, যার ফলে ও মানে দেখতে পারে না। আচ্ছা, দেখে যে আমরা যেরকম এরকম নিচে হয়ে কাজ করতে পারি ও ওইভাবে পারে না, কিন্তু ও মোবাইল দেখতে পারে, নেট দেখতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি কি করতে পারি ওর নেক কন্ট্রোলের জন্য? আপনার খুব সম্ভবত মনে হচ্ছে যে তার যদি নেকটা যদি আমরা কন্ট্রোল করে দেই তাহলে সে কাজটা আরো ভালোভাবে করতে হবে। আমার প্রশ্ন, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম বন্ধন। ও কথা বলতে পারে? না, কিছু কিছু। বন্ধন, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে পা দিয়ে কাজ করতে? কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? মার কথা রিপিট করতে হবে না, তুমিই বলো। আমার যেটা মনে হচ্ছে তুমি পা দিয়ে অনেক ভালো কাজ করতে পারো। আমি আপনাকে যেটা বলছি, ও যেটা তার এক হাতে সে করতে পারছে না কিন্তু পা দিয়ে সে করছে, চিন্তা করে দেখেন, মুখে কথা বলতে পারে না, সে ইশারা করে সমস্ত কমিউনিকেশন করে ফেলছে। তার হাত নাড়তে পারছে না, কিন্তু সেই জন্য তো সে, তার তো জীবন বন্ধ হয়ে নাই, সে বের করে নিয়েছে কিভাবে এটা করবে। এখন আপনি যেটা বলছেন যে তার ঘাড় শক্ত করার জন্য আমরা কি করতে পারি, সেটা হয়তো আপনি ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলতে পারেন, তারা যদি বলে যে হ্যাঁ এটা করেন তাহলে করতে পারবেন, সেটা প্র্যাকটিস করেন। আমি তো ছোটবেলা থেকেই ফিজিও করাচ্ছি ওকে। আচ্ছা, ওনাদের সাথে যোগাযোগ করেন। আর ও যেটা পা দিয়ে করছে সে কিন্তু থেমে নাই, না সে থেমে নাই, সে করে চালিয়ে যাচ্ছে, সে করে যাচ্ছে, সে টিভি দেখছে, সে পা দিয়ে তার মোবাইল চালাচ্ছে, আর আমাকে ফোন দিচ্ছে, আর কি চাই? জি, থ্যাংক ইউ। ওটাই হচ্ছে কথা, যে সে সব কিছু করে যাচ্ছে, সে তার জীবনটা চালিয়ে নিচ্ছে। এখন আমরা ভাবছি যেহেতু সে আমরা হাত দিয়ে করি, ও হাত দিয়ে করতে হবে, এখানটাই হচ্ছে গিয়ে একটা ডিলেমা। আমরা বলি যেটা, যে আমরা নিয়ে নিচ্ছি না যে ওর জন্য ওটাই স্বাভাবিক। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, মোস্ট ওয়েলকাম। আমার নাম নিপা, আমার মেয়ের নাম জান্নাত। ও মানে সব কিছু বাম হাতে করে, ডান হাতটা ভালো, কিন্তু ডান হাতে কিছু করতে ইচ্ছুক না, মানে পারেই না, ভাতও খেতে পারে না। বাম হাত দিয়ে সে জীবন চালিয়ে নিচ্ছে, সে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় চোপড় পরা সবই তো করছে। জি, তো আমি একটা কথাই এখানে বলবো, খাওয়ার সময় একটা চামচ দেবেন, যাতে করে যেহেতু আমরা বাম হাতে অন্য পরিচ্ছন্নতার কাজটাও করে থাকি, একটা চামচ দেবেন, চামচ দিয়ে ভাত খাবো, খাবো, ওকে। আপা, যে ওর লালাও পড়ে, মানে লালা পড়ে জিবড়াটা, আমি একটু জিবড়াটা দেখো, জিবড়াটা অনেক ভারী, মানে কথা বলার জন্য অনেক সমস্যা হয়। কিভাবে আপনাকে দেখে বোঝায় যে সে কিছু চাচ্ছে? কি বলতেছো কিছুই তো বুঝতেছি না, তখন ও মানে ওই জিনিসটা নিয়ে আসে, মানে যে কোনো জিনিস আসে না তখন বোঝার চেষ্টা করি, তখন বুঝছে যে না ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও ঘরের কাজকর্ম করে? জি আপা, হ্যাঁ ঘরের কাজ করে। তুমি রান্না করতে পারো? না। ও রান্না করতে দেয় না মা? দেয় না। তুমি কি করতে পারো আমাকে একটু বলো তো দেখি। ঝাড়ু দিতে পারো তুমি? ইয়েস, আমি বুঝতে পেরেছি। তোমার কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? পড়াশোনা করতে? ভেরি গুড, খুব ভালো। সব সময় একটু পানি রাখবেন, হাতে পানির বোতল থাকবে, একটু একটু করে পানি খাবে। আর একটা কথা বলতে কি, মানে ওই যে লালা তো পরে, মানে লালার সাথে সাথে মানে ওই যে মুখের মানে ঠোঁটগুলা মানে একটা আবরণ হয়ে থাকে, মানে এটা কি কারণে সেটা তো বুঝতে পারতেছি না। যে লালাটা আছে সেটা ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো সে ভেসলিন দিবে ঠোঁটে, পানি দিবেন, সবসময় অল্প অল্প করে পানি খাবে, এমন না যে এক বোতল পানি খেয়ে ফেলবে, হয়তো দু চামচ তিন চামচ এরকম খাবে। আমি সুমাই একটা নিশি, আমার ছেলে সোহান, বয়স 8 বছর। আচ্ছা, ওর সমস্যাটা হচ্ছে এএসডি। আচ্ছা, যখন বয়স 3 বছর তখন মানে তখন ধরা পড়ছে সমস্যাটা, অস্থিরতা বেশি, কোনো জায়গায় স্থিরভাবে বসে না। আমার ছেলের মোবাইলের প্রতি খুব আসক্ত, আর মোবাইল না দিলে ঘরে ভাঙচুর করবে। ও যখন চুপ করে বসে থাকে তখন কি আপনারা ওর সাথে কথা বলেন?
না, দ্যাট ইজ ওয়ে যে সে করছে এবং সেটাতে আপনার অ্যাটেনশান পাচ্ছে। তো এখন দেখেন যে তাকে যদি ছবি আঁকতে চায়, সে যদি ছবি আঁকার পছন্দ করে, সে যদি নিজের খাবারটা খেতে চায়, সেগুলো যখন করছে তখন তার প্রশংসা করেন যে আপনি, ও বাবা তুমি এটা করছো আমার ভালো লাগছে, এটা একটা অন্যভাবে আপনি তাকে অ্যাটেনশান দিচ্ছেন। আচ্ছা, মোবাইল নিয়ে থাকে সব সময়, মোবাইলে কি করে নিয়ে? মোবাইলে সে ওই আওয়াজ আওয়াজগুলো বেশি শোনে, ওই যে আওয়াজ করতেছে না, ওই যে কি বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, তারপর ই করতেছে, বক্স বাজাচ্ছে, এই শব্দগুলো শুনে। আচ্ছা, ওই শব্দগুলো সে শুনছে কোনো মিউজিক? হ্যাঁ, রেডিও আছে, রেডিও না সাউন্ড বক্স আছে, রেডিও দেবেন, রেডিওতে তো ওই শব্দগুলো আসছে। যেটা মোবাইলে যেটা হয় সেটা হচ্ছে মোবাইলে একটা ইন্টারঅ্যাক্টিভ ডিভাইস, ইন্টারঅ্যাক্টিভ মানে আমি একটু করলে আরেকটা জিনিস আসছে, সেই ক্ষেত্রে সে যদি সেই শব্দগুলো, আপনার রেডিওতে বিভিন্ন রকম চ্যানেল আছে, সেটা যদি আপনি করে দেখতে পারেন সেটাতে হয় কি না, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে ড্রাম, সে যদি ওই ড্রামের শব্দ করে দেখেন তো কোনো এরকম কেউ আছে কি না যারা ঢোল বাজায়, সে ঢোল বাজানো শিখতে পারে কি না। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার নাম খাদিজা বিন জুবায়েদ, আমার মেয়ের নাম আতকিয়া জামান তিসমা, ও সেরেবেল পালছে। তো ওর মুখ দিয়ে লালা পরে, ও ছোটোবেলা থেকে ওকে আমি মুখে লালা পরার যে থেরাপিটা, সেটা আমার থেরাপিস্ট ভাইরা ওরা আমাকে শিখিয়ে দিয়েছিল, কিন্তু ওর এই গলা থেকে মুখের এই পর্যন্ত ধরতেই দেয় না, গড়াগড়ি করে চিৎকার পারতো, এই জন্য আমি ওকে মুখের থেরাপিটা করাইতে পারিনি। ওর লালা পরা এখনও বন্ধ হয় না, এর লালা পরে এখনও। আর ইদানিং যেটা হচ্ছে, গোসল করতে চায় না, গোসল করতে বললে ও রাগে মনে হয় আমাকে এসে মারবে, না হলে কোনো জিনিস পারলে আশ্রা আশ্রি করবে। তৃষ্ণা, তৃষ্ণা তোমার ভালো লাগছে? হ্যাঁ, গোসল করতে ইচ্ছা? হ্যাঁ। আচ্ছা, কখন গোসল করো? কখন গোসল করবে সেই সময়টা ওকে বলে দিবেন আগে, যে আমরা এটার পরে গোসল করব, অথবা গোসল করার পরে যে কাজটা তার খুবই পছন্দের কাজ সেই কাজটা রাখবেন। ধরেন গোসল করার পরে আমি খাবো, গোসল করার পরে আমি টিভি দেখব, সেই জিনিসটা একটু বলে নেবেন, তারপর তাকে বলবেন গোসল করতে যাও। গোসল করে কি একা একা করে? তা তো ভালোই যে গোসল একা একা করে, তো তখন আপনি বললেন তারপর সে গোসল করতে যাবে, এবং তার জন্য সময় দেন। তাড়াহুড়া করবে না, এই তুমি গেলে না কেন, আবার যেয়ে বলবেন এই গোসল করতে যাও, অতবার বলবেন না, একবার বলেছেন। ও কিছু একটা করতেছে, টিভি দেখতেছে কিংবা মোবাইল দেখতেছে কিংবা যে কোনো খেলতেছে, ও ওইটার মধ্যেই আছে। আর একটু পরে পরে আমি কোনো কাজ করতেছি, মা আমি নামা না, আমি গোসল করব না। এখানে অপশান দিতে পারেন, দুটো অপশান, একটা হচ্ছে যে তুমি একা গোসল করবে না মা গোসল করিয়ে দেবে, তারপর কাপড়টা তো বাথরুমে রাখছে, আপনি এমনভাবে রাখবেন যে সে গোসল করছে হয়তো ভিজে যাচ্ছে, বা কাপড় ধোয় কিনা আমি জানি না ওই কাজগুলো করছে যাতে তার কাপড়গুলো ভিজে যায়, তাই না? সেটা একটা। তো যখন আমরা অপশানগুলো দিচ্ছি এখানে, কিন্তু বলছি না গোসল করবে কি করবে না, আমরা বলছি গোসল করতেই হবে, এটার মধ্যে কোনো অপশান নাই, অপশানটা হচ্ছে কীভাবে করবে, তাই না? এটাই হচ্ছে, এটা করে দেখেন। জি আপা, আরেকটা কথা, মেয়েটির যে লালা পরে, লালা পরার ব্যাপারটা যেটা কেন হচ্ছে, কারণ সে মুখে কথা বলে না, আমাদের মুখে সবসময় লালা থাকে এবং আমরা কথা বলার সময় মুখটা ভেজা থাকে, আর আমাদের মাসল কন্টিনিউয়াস, আমরা যখন কথা বলছি আমরা তখন ঢোক গিলছি, ও যেহেতু এটা করছে না, ও এই মাসলগুলো কাজ করছে না, মাংসপেশিগুলো, সেটার জন্য আমি কী করতে পারি, একটা করতে পারি তাকে শক্ত খাবার, যেমন পেয়ারা, পেয়ারা আমরা যেটা বলি গাজর, এগুলো চিবিয়ে যদি খায় তাহলে কিছুটা এক্সারসাইজ হয়, এটা হচ্ছে মুখের এক্সারসাইজ, সেটা আমরা করতে বলি। আরেকটা যেটা হয়, যেটা আমরা বলি যে দাঁত মাজে, যে ওখানে তো বাইরের দেশে বা অন্যখানে বলবে ইলেকট্রিক টুথব্রাশ, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নিমের দাঁতন ব্যবহার করতে পারেন। অনেক ধন্যবাদ আপা আপনাকে, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি, আমাদের পেছনে একজন বাবা অপেক্ষা করছেন। আমার নাম প্রদীপ। প্রদীপ, সিমি আমার মেয়ে। ও সিমি আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তাহলে সিমির সাথে বাবা মা দুজনেই এসেছে আজকে, তাই না? হ্যাঁ, এই মানে আমি তো কাছে গেছি, তখন কাছে তখন শুনি যে সিমি রেলে আপনারা ডাকছেন। আচ্ছা, তখন আপনিও আছেন? আমি ওই গোসল কইরা তারপর খুব ভালো লাগছে। হ্যাঁ, ভাত মাখাই দিলে খাইতে পারে, কিন্তু নিজে ভাত মাখাইয়া খাইতে পারে না, তারপরে ওই তার পায়খানা প্রসাব, কিন্তু সে টয়লেটে যেতে পারে না, তার ঘরে পট আছে, পইতে গেলে মানে পইতে জায়গা। আচ্ছা, ওইটা তার কারণটা হচ্ছে যে এটা স্কোয়াটিং মানে মাটিতে, আর পটিটা একটু চেয়ারের মতো, তাই না? হ্যাঁ।
এখন আমি কিন্তু একটা জিনিস দেখে এসেছি, এরকম পটি হচ্ছে গিয়ে পাওয়া যায়, চেয়ার টাইপ বাথরুমের উপর বসিয়ে দেওয়া হয়, সেখানে যে সে বাথরুমটা করতে পারবে, অন্য একজন যেটা পরিষ্কার করছে সেটা করতে হবে না। আচ্ছা, দু নম্বর, ভাত মেখে না খেলে কি অসুবিধা? হয়তো কোনো সময় আমি থাকতাম না বাড়িতে, আবার এর মায় থাকতো না, হঠাৎ করে মনে করেন ভাত খেলো তো, সে ভাত তো খেতে পারলো। হ্যাঁ, ভাত মা খেয়ে খাওয়াটা কি একটা বিশাল সমস্যা? সমস্যাই তো ওটা। আপনার কাছে মনে হচ্ছে ওর হয়তো স্বাদ লাগছে না, কিন্তু সে যদি তৃপ্ত হয় তাহলে আমাদের অসুবিধা কোথায়? জি, আপনার নামটা বলেন। আমার নাম পুষ্প, আমার মেয়ে রূপা। রূপালির কি সমস্যা? বুদ্ধি প্রতিবন্ধী, মানুষের সাথে তেমন কথা বলতে পারে না। আমার মেয়ের অনেক রাগ, কিছু বললে বাড়িতে থাকে না, মানে ঘুরে গাড়ে এদিক জায়গা ওদিক জায়গা। রাগ হয়ে কি কিছু ভাঙচুর করে? করে, আসার আসার আসরাশ্রি করে। কখন করে, কখন ওই রাগটা হয়? রাগটা যখন বলি তখনই, যখন আপনি বকা দেন তখন? তখনই। আচ্ছা, বাসায় আর কার রাগ আছে? বাসায় এমনি আর কেউ তেমন রাগ নেই। ও রাগ করলে আপনারা কি করেন? পরে ডাকলেও আসে না। সে যখন ঘোরাফেরা করে রাগটা একটু কমে তখন ঘোরাফেরা করে আসে। বেশি দূরে চলে যায় না, আপনাদের চোখের কাছেই থাকে, মানে কাছে কিনারে কাছেই থাকে। একটু খেয়াল রাখবেন কোথায় যাচ্ছে, সে একটু শান্ত হয়ে বাসায় আসবে। আমার নাম শেফালি বেগম, আমার দুই ছেলে দৃষ্টি প্রতিবন্ধী। আচ্ছা, বড় ছেলের বয়স 16 চলে। আচ্ছা, আর ছোট ছেলের বয়স 10 চলে। আচ্ছা, কিন্তু দুজনের মাথার ব্রেন একবারেই ড্যাম, এক কথায় ড্যাম বললেই হয়, মানে পড়াশোনা কোনো মনে থাকে না, বা নিজে ওদের সবকিছুই আমার করতে হয়। আচ্ছা, আপনি বলছেন যে দুজনেরই দৃষ্টি প্রতিবন্ধকতা আছে? জি। দুজনেই চোখে কম দেখে না একদমই দেখে না? মানে চশমা যদি দেয় তাহলে একটু দেখে, একটু দেখতে পায়। হ্যাঁ, কারণ পড়ার অক্ষরগুলো দেখতে খুবই কষ্ট হয়। তোমার মা বলছিলেন তোমাদের পড়ালেখাটা মনে থাকে না, এটা সত্যি? তোমার কি মনে হয় মনে থাকে না? জি। পড়ালেখা ছাড়া আর কি করতে ভালো লাগে? পড়ালেখা করতে ভালো লাগে। তোমরা কিছু কিছু কাজ করার চেষ্টা করো, কোনো কারিগরি শিক্ষা করা যায় কিনা দেখেন তো, ওটার পাশাপাশি পড়াশোনা করতে থাকো। একটা ছেলেকে যদি আমি অঙ্ক দেই, 5 থেকে 2 বিয়োগ দিলে কত, সে হয়তো বলতে পারছে না, কিন্তু যেই মুহূর্তে সে দোকানে বসে ডিম গুনছে বা অন্য কার গুনছে তখন সে পারছে। এই জন্যই আমি বলছি তাকে যদি কোনো কারিগরি শিক্ষায় দিতে পারেন সেটা দিবেন। আপনি একটা কথা বলেছেন, তারা ড্যাম, যতক্ষণ এগুলো বলবেন ততক্ষণ কিন্তু তারা ড্যামই থাকবে। সবাই একভাবে শিখে না, সবাই বই পড়ে শিখে না। আপনার কথার উপর ভিত্তি করে আমি যেটা বলছি সেটা হচ্ছে তাদের হাতে কলমের শিক্ষাটা হয়তো ভালো কাজে দিবে। আপা হয়তো বুঝতে পারেননি বিষয়টা, না বুঝেই কিন্তু বলে ফেলেছেন ওরা ড্যাম, ওরা কিছু মনে রাখতে পারে না। এই কথাগুলোর জন্য আমরা বাবা মারা কখনোই আমাদের সন্তানদের সামনে না বলি, সুতরাং আমরা চেষ্টা করব এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকতে। সবসময় তাদের ছোট ছোট যে সাফল্যগুলো সেটাকে অনেক বড় করে দেখব এবং তাদেরকে অনেক বেশি করে উৎসাহ দিব যে বাবা তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি অনেক বেশি পেরেছো। এটা তাদের মনে পজিটিভ একটা ভাইব তৈরি করবে, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপা আপনি বুঝতে পেরেছেন? জি আপা, আপনার প্রশ্নটি করেন আপাকে। আমার নাম সীমা, আমি আইরিনের ভাবি। আচ্ছা, কি সমস্যা তার? বুদ্ধি প্রতিবন্ধী, মানে সে নিজে থেকে কথা বলতে পারে না। বয়স কত? হ্যাঁ, তার 31 বছর। তার এখন 31 বছর বয়স। তার অনেক রাগ। আচ্ছা, মানে রাগ উঠলে সে ঘুমাই থাকে, ডাক দিলেও সে উঠে না। আচ্ছা, আর আরেকটা আছে, তার মুখে থেকে না অনেক গন্ধ আসে, মানে কথা বললেই গন্ধটা আসে। এখন কি করলে গন্ধটা যাবে? দাঁত মাজে টুথপেস্ট ব্যবহার করব, নিমের ডাল ব্যবহার করতে পারি, 2 নম্বর পানি খাওয়া, 3 নম্বর মিষ্টি খাওয়ার কম খাওয়া। সে তো মিষ্টিও খায় না, পানি একটু কম খায়। কোনো দাঁতের ডাক্তারকে একটু দেখান তো, ওর কোনো দাঁতে কোনো ইনফেকশন আছে কি না। আর যেটা হচ্ছে যে দাঁত মাজবে, কুলি করবে। বর্ষিয়ান একজন মানুষ আমাদের সাথে আছেন যে তার নাতিকে নিয়ে পথ চলছেন। জি খালা, আপনার নামটা বলেন। আমার নাম নুরজান। আচ্ছা, আপনার পাশে কে? আমার নাতি। নাতির কি সমস্যা? নাতি এই কথা কইতে না, এই কথা রে না, আমার এই নাতির এই গা লুলিয়ে ওঠে, আর এই এই থেকে থেকে আবার জ্বর গিয়ে গা। আচ্ছা, এটা ভালি ছোট কাল হইতে। আচ্ছা, নাতি জিয়ের ঘরে। আচ্ছা, বাবা নাই। আচ্ছা,
আপনার নাতি ওই যে পিছনে এইটা? আচ্ছা, বয়স কত হয়েছে নাতির? দশ বারো বছর হয়েছে। আচ্ছা, নাতির সাথে আপনার তো মনে হচ্ছে খুব ভালো সম্পর্ক। নাতি আপনার কাছাকাছি এসে বসেছে? আমাদের সারা কিছু চিনে না। আচ্ছা, আপনাকে সাহায্য করে কোনো কাজকর্মে? ও করতে, ও আপনি কাপড় টাপড় আগায় দেয়, পানি টানি আগায় দেয়? একটু পানি আনে। আপনি থাকবেন, ওকে বলবেন এটা এনে দিতে, ওটা এনে দিতে, ওভাবে কাজ দেয় না সবসময়? আচ্ছা, তো ঠিক আছে। আমরা যে কথাগুলো এখানে বললাম, আপনারা একজন আরেকজনের কথা শুনলেন, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ছোট ছোট করে যেগুলো একটা দুটো করে বললাম, সেগুলো কি করা সম্ভব? জি, করবেন তো? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হয়তো থাকব না, কিন্তু ওনারা থাকবেন এবং ওনারা এসে আপনাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে দেখবেন যে কোথাও উন্নতি হচ্ছে কি না, আবার কোন জায়গাটা আপনারা আটকে যাচ্ছেন, সেগুলো যদি আপনারা শেয়ার করেন, তাহলে আমরা আবার পরবর্তী যে পদক্ষেপটা সেটা আমরা বলবো, তাই না? জি। যে আপনারা আজকে অনেক কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমরা আশা করি যে আমরা আবার আসতে পারবো। জি, আপনিও অনেক কষ্ট করে এসেছেন, পরামর্শ দিয়েছেন, আমরা অনেক খুশি, অনেক আনন্দিত, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে আপা আজকে যে পরামর্শগুলো দিল, আমরা সেই পরামর্শ অনুযায়ী আমাদের বাচ্চাদের সাথে কাজ করব। খুব কঠিন কিছু কিন্তু বলেননি আপা, সহজভাবে আপনার এই কাজগুলো যদি একটু ধৈর্য ধরে করেন বাচ্চাদের সাথে, আপনারা দেখবেন একটা ভালো ফলাফল পাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। যে প্রশ্নের উত্তরগুলো আপনারা খুঁজে ফিরছিলেন আমাদের বিশেষজ্ঞর কাছ থেকে, আপনারা সেটা জেনেছেন। আপা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বাজার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙে তে রাঙিয়ে নাও, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।